হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডু ডিলিশিয়াস ডাইন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি কই মাছের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। রেসিপিটা আমি ক্যাপসিকাম বাটা দিয়ে বানিয়েছি, তো আসুন দেখে নেই এই রেসিপিটা। এখানে আমি 8 পিস মতন কই মাছ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে হলুদ আর নুন একটু মাখিয়ে নিয়েছি, যেমন আমরা সাধারণত করে থাকি। তারপর এটাকে যেমন ভাজতে হয় কই মাছগুলোকে, ওরকমভাবে আমরা ভেজে নেব। কিন্তু এই রেসিপিটা সম্বন্ধে একটু বলে রাখি, কই মাছ দিয়ে আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি, দই কই, তারপরে সর্ষে কই, তারপর তেল কই, কিন্তু এটা কিন্তু একেবারে অন্য রকম। তো একদমই ঝামেলার কিছু নেই তা বলে, ভীষণ সহজ, ঘরোয়া সমস্ত উপকরণ দিয়েই হয়ে যাবে। তো এখানে আমি মাছগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে সবকটা মাছ এরকমভাবে ভেজে নেব। এই যে দেখুন কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার আসি কারিটার প্রসেসে। প্রথমে তেল নিয়ে নিয়েছি, তারপর এটা এলাচ দিচ্ছি, দুটো থেতো করা আর কালো জিরা, তারপর এখানে 2 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি, এমনি কুচি করে নিয়েছি, আর তেলটা কিন্তু আমি মাছ ভাজার তেলটাই ইউজ করেছি। আর এইটা হচ্ছে 1/2 ক্যাপসিকাম আমি বেটে নিয়েছি, আমার কাছে লাল রঙের ক্যাপসিকাম ছিল, আমি সেটাই ইউজ করেছি। আর এইটা হচ্ছে হলো টমেটো, তারপরে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিয়ে একবারে মিশিয়ে নিচ্ছি। মাপ ও পরিমাণগুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে যেমন দিয়ে থাকি সেরকম দিয়ে দেব। আর এটা হচ্ছে নুন আর অল্প সামান্য চিনি, এই দিয়েই কষিয়ে নিতে হবে মশলাটা। এটা হচ্ছে আমি এটা আমার এক্সপেরিমেন্টাল একটা রেসিপি, কিন্তু সুন্দর হয়েছে, খুব ভালো খেতে হয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। এখানে আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম ঝোলটার জন্য, আপনারা আপনাদের মতন করে ঝোলটা রাখতে পারেন। তো ভাত দিয়ে খাওয়া হবে যেহেতু, সেই জন্য একটু ঝোলের প্রয়োজন তো হবেই। এরপর আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এই মাছটা আমি অনেক রকমভাবে করেছি, যেমন দই কই, যেরকম আমরা করে থাকি সর্ষে কই, তেল কই, কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, ক্যাপসিকাম বাটা দিয়ে দারুণ লাগে, খুবই সহজ বানানো। দেখুন কি সুন্দর হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি সবুজ রঙের ক্যাপসিকাম থাকে আপনারা সেটা দিয়েই করতে পারেন। তো আজকের মতন ভিডিও এইটুকুই, একদম ছোট্ট একটা রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এইটুকুই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।